এইজি একটা কথা বলি। জি বলেন, তোমার ডিউটি কটা থেকে? আসলে তিনটা থেকে ছিল, চারটার কাছাকাছি বেজে গিয়েছে। এই মেয়েটার কোচিং হচ্ছে বিকাল চারটা থেকে। তুমি যদি চারটার সময় এখানে আসো তাহলে কোচিং কখন করবে? আসলে ম্যাডাম, আপনি তো জানেনই বাড়িতে আমার একটা অসুস্থ বাবা আছে, তাকে সেবা যত্ন করতে হয়, রান্না বান্না করে খাইয়ে তারপরে আমার আসতে হয়। তবে কালকে থেকে এরকম ভুল আর হবে না, আমি টাইম মতো চলে আসব। আজকের মতো আর কিছু বলবেন না। ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে যেন এমন ভুল না হয়। আসো না, এটা ধরো, তাড়াতাড়ি নিয়ে যাও। আপনি কোনো চিন্তা করবেন না, ছোট ম্যাডামের কোচিং টাইম শেষ হলে আমি সাথে সাথে ম্যাডামকে বাড়িতে নিয়ে আসবো। ছোট ম্যাডাম চলো চলো, সাবধানে যাস। মহিলা ড্রাইভারের ক্ষেত্রে যা একটা সমস্যা, মেয়েটাকে সময় মতো কোচিংয়েও পাঠাইতে পারি না, সময় মতো আবার বাসায়ও নিয়ে আসে না। মেয়েটার আবার কিছু বলতেও পারি না। কীভাবে বললো আমার বাবাটা অসুস্থ, আমার তো বাবা নাই, থাকলে ওই মেয়েটার মতো আমি অফসোস করব। তুমি তো গাড়ি অনেক জোরে চালাও তাই না? আর তুমি যদি গাড়ি স্পিডে চালাও তাহলে না আমার খুবই ভয় করে, তাই বলছি কি গাড়ি খুব আস্তে চালাবে, ওকে? কিন্তু ম্যাডাম, গাড়ি আস্তে চালালে তো হবে না, আমার তো আবার টাইম মেনটেন করে চলতে হয়। আপনাকে কোচিং এ দেওয়ার পর আবার স্যারের অফিসের সামনে যেতে হবে, গিয়ে স্যারকে আবার বাড়িতে আনতে হবে, আবার আপনাকে গিয়ে কোচিং থেকে আনতে হবে। এত আস্তে আস্তে চালালে তো সময় আমি পার করতে পারবো না। শোনো, আমি বাবাকে আমার কথা বলে দেব, আমি যেটা বলেছি তুমি ওইটাই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে তো উঠুন, পরটা পরে দেখা যাবে। হ্যাঁ দরজা উঠুন। সকালে যায়। শোনো চাচা, তোমার একটা কথা কই, তোমার মাইয়াডার নিয়ে তুমি সবসময় চিন্তা ভাবনা করো, কারণ মাইয়া মানুষ হয়ে গাড়ি চালায়, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট করে কি না কি হয়ে যায়। মাইয়া মানুষ অ্যাক্সিডেন্ট করে যদি একটা হাত তো ভেঙে যায় তাহলে কি আর ওরে বিয়া দিতে পারবা? আরে আমি তো চিন্তা করি সবসময়, একটা ভালো পাত্র খুঁজতাছি, একটা ভালো পাত্র পাইলে মেয়েটারে বিয়া দিবার পারি। আর তাছাড়া মেয়া তো রাজি হয় না, মেয়া কয় বাবা তোমার আমি সুস্থ করে নই তারপরে বিয়া বমু। শোনো চাচা, তোমার একটা কথা কই, আমি ওই গ্রামে ওই যে লাল গটক আছে না, লাল গটক ওরে ধৈর্যা তোমার মেয়েটা বিয়া দেওয়া দাও, বুঝছো? আমি একটু বাজারে যাইতেছিলাম তাই একটু খোঁজ খবর নিয়ে গেলাম, তাহলে যাই চাচা আমি। আচ্ছা ভালো করছোস, যা বাজারের থেকে ভালোভাবে। আচ্ছা ঠিক আছে চাচা, আর ওই পরশু দিন আমার মারে নিয়ে একটু মেডিকেল যাম, তোমার মেয়েটারে কই গাড়ি নিয়ে আমাকে বাড়িতে যাইতে। হ্যাঁ আচ্ছা চাচা, আমি তাহলে গেলাম। ও তারা, আমার মেয়ে তো যে মালিকানা গাড়ি চালায়, এমনি টিপ লোকাল টিপ মারে না তো। ও আগে না গিরেছে বাড়া নিয়ে চালাই তো, এখন আবার মালিকানা দরকার, চাকরি নিছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, অন্য গাড়ি দেখুন। আচ্ছা, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, মেয়ে তো প্রতিদিন দুপুরে আহে, আমার দেখছন কইরা যায়, খাবার টাবার খেয়া যায়, আজকে পর্যন্ত আইলো না, মনে হয় যে দূরে কোথাও গেছে। বহি সবাই গো।
তাহলে আমার সময় এখন আপাতত শেষ, আবার ম্যাডামের কোচিং এ যেতে হবে, ছোট ম্যাডামকে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। তুমি ফুল গাছে কি করতেছো? আর বলো না, এত শখ করে গাছগুলো লাগাইছি, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। তা তো হবেই, ঠিক মতো পানি না দিলে তো গাছ মরেই যাবে। আর নার্সারি গাছ তো বেশি দিন টেকে না। আচ্ছা কথা হচ্ছে যে বিলি তো এখন আসলো না, কেমন জানি টেনশন হচ্ছে। আর টেনশন করার কি আছে, ড্রাইভার মাত্র আমাকে নামিয়ে দিয়ে গেল, আমাকে নামিয়ে দিয়ে বেলকে নিয়ে আসবে। বুঝছো তো, ওর একটু লেট হয়ে যায়, আর আমি অফিস থেকে সারাক্ষণ কাজ করে বের হয়েছি, খুব টায়ার্ড লাগছে, আর অনেক খিদাও পেয়েছে। চল তো খাবার দেবে। ও চলো চলো। হ্যাঁ চলো। আচ্ছা তোমার কি আর গাড়ি নষ্ট হওয়ার সময় পেলো না? কি আর করার বলো, আসলে ওটা তো একটা গাড়ি, কখন নষ্ট হয় সেটা তো আর বলা যায় না, সেজন্যই নষ্ট হওয়ার পরে গ্যারেজে দিয়ে আসলাম। তোমাকে বাড়িতে দিয়ে আসার পর আবার গ্যারেজে যাব গাড়িটা আনতে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তবে আমার একটা কথা। কি কথা? কথা হচ্ছে যে তুমি কি আমারে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবে? অনেক দিন হয় যে আমি ঘুরতে যাই না। এখন ঘুরতে যাবে? তোমার মা যদি কিছু বলে আবার? না না কিছু বলবে না, তুমি অনেক ভালো, আমাকে নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি সামনে কোথায় তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া যায়। চলো। এইভাবে হাঁটতে পারি, খুঁজতে খুঁজতে এলাম এ পর্যন্ত। দেখি ওই বাড়ি বন্ধ যায় পাই নাকি, মেয়ে তো দুপুরে আহে, আজকে কেন হইলো না, কি হইল? প্রথম বইয়া থাকবো, যাই হাঁটতে হাঁটতে যাই। আমি ওনার সাথে একটু কথা বলবো। আরে ওনার সাথে তোমার আবার কিসের কথা? তুমি থামো না। আচ্ছা আপনি কি আমাদের ওই হাই স্কুলের মাস্টার মধু মাস্টার না আপনি? আমি মধু মাস্টার, কিন্তু তুমি কে? স্যার আপনি কেমন আছেন? আপনি আমাকে চিনতে পারেননি? আমি সূর্য, যাকে আপনি আদর করে সূরজ বলে রাখতেন। একটু একটু মনে পড়ছে, আমার কি স্ট্রোক করছিলাম তো, এর থেকে আমি অনেক কিছু ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার ভুলা বলে পরে ভাবো, তাড়াতাড়ি আপনার মেয়েরে বলেন আমার মেয়েরে যে মেয়েটা দিয়ে দেয়, আর নাহলে একটা রোসার মনে হয় সব বলার বলার মধ্যে আমি রসি পড়াবো। আচ্ছা থামো না, তুমি তুমি তাই কি বলতেছো? উনি আমার টিচার, আর উনি যে
যে পরিমাণের মানুষ যেরকম মানুষ ওনার মেয়ে ওরকম হতেই পারে না। তুমি থামো তো, কোনো প্রবলেম কি হয়েছে হয়তো, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। স্যার আসেন, ভিতরে আসেন। না না, আমি ঘুরে আইসি আমার মেয়ের রিকোয়েস্টে। আমি তোমাকে বারবার বলেছিলাম মানুষ কত তো হয়রানি করবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা যা হয়েছে হয়েছে, এগুলা মনে রাখার কোনো দরকার নাই, চল মা। কি বলেন স্যার, আপনি এতদিন পর আমার বাসায় আসছেন, আর কিছু না খেয়ে যাবেন তা তো হতে পারে না। চলেন না, এক কাপ চা খেয়ে যাবেন। বাবা তুমি এখানে কেন? আমি তোর খুঁজতে খুঁজতে বসছি, রাইতে যেতেছে, তুই বাড়িতে গেলি না। আমার ডিউটি আপাতত শেষ, চলো এবার বাড়িতে যাই। না 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 স্যারকে এখন যেতে দিচ্ছি না, আমার বাসায় রাতে ডিনার করে তারপর যাবো। কিন্তু স্যার। নো স্যার, আর কখনো আমাকে স্যার বলবে না, আজকের পর থেকে আমাকে ভাইয়া বলে ডাকবে। তার কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, তোমার বাবা আমার টিচার ছিলেন, উনি আমার স্যার ছিলেন। আর আজকে স্যারকে আমি না খাইয়ে ছাড়ছি না, ডিনার করে তারপর যাবে, সাথে তুমিও। আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলো।